প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বার্মিংহাম মাল্টিপারপাস সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও কমিউনিটি নেতা আলহাজ আলী ইসমাইলের রুহের মাকফরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম থেকে আমাদের প্রধান ওবায়দুল কবির খোকন জানান বার্মিংহামের স্থানীয় সিরাজুল মুনিরা মসজিদ ও ইসলামিক সেন্টারে বার্মিংহাম বৃহত্তর গণদাবি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে এই সেক্রেটারি তোফাজ্জল হোসেন চৌধুরীর পরিচালনায় মাওলানা সাব্বির আহমেদের পরিচালনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয় দোয়া মাহফিলে কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন শাহ আবেদ আলী ফৈজুল রহমান চৌধুরী এম বি মসুদ আহমেদ জুর রহমান খান আব্দুল মোতালেফ চৌধুরী হাবিবুর রহমান ও প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মারুফসহ আরও অনেকেই